আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি এন রেসিপিস ডেইলি ব্লগ থেকে নতুন একটি ব্লগ দেখার জন্য। সো আজকে আমি আলাপ করব আমেরিকার কিছু কঠিন বাস্তবতা নিয়ে। সবাই মনে করি বাংলাদেশ থেকে আমেরিকা মানে ড্রিম কান্ট্রি, বাট নট লাইক দ্যাট অল দ্য টাইম। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমেরিকার লাইফ হচ্ছে রোবোটিক, কষ্টের এবং ত্যাগ স্বীকার করার একটা লাইফ। নিজের অনেক শখ, আহ্লাদ, সুখ, ইচ্ছা বিসর্জন দিতে হয়। অনেক আপু ভাইয়ারা এখানে দুইটা জব করে, লং আওয়ার কাজ করে, মর্নিং 6 AM থেকে রাত 10টা পর্যন্ত অনেকে কাজ করে, শুধুমাত্র বাংলাদেশে তার ফ্যামিলি ভালো রাখার জন্য, তার আত্মীয় স্বজন রিলেটিভ ভাই বোনদের ভালো রাখার জন্য। অনেক আপু ভাইয়ারা আছে দিনের পর দিন এখানে কষ্ট করছে, নিজের টেক কেয়ার করছে না, নিজের দিকে তাকানো তাদের সময় নেই। আমেরিকাতে ইচ্ছা করলে আপনি ডক্টর দেখাতে পারবেন না। হ্যাঁ, ইমার্জেন্সি আছে সেখানে যেতে পারবেন, বাট এক্সপেন্সিভ হয়ে যায়। আর আপনার যদি কোনো ইন্স্যুরেন্স থাকে তখনই আপনি ভালো কোনো ডাক্তার দেখাতে পারবেন। এবং একটা ডক্টর সিরিয়াল নিতে অনেক টাইম লাগে, 1 মাস লেগে যেতে পারে, 2 মাস লেগে যেতে পারে, এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেকগুলো স্টেপ পার হতে হয়। আপনাকে আগে জানতে হবে যে ডক্টরটা আপনি দেখাতে চান সে আপনার ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করে কি না, দেন প্রাইমারি ডাক্তারের পারমিশন নিতে হবে, দেন আবার আপনি যে ডক্টর দেখাতে চান তার কাছে কল দিতে হবে এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা হতে পারে 1 মাস 2 মাস। আপনি এখানে যেসব মম, হাউস ওয়াইফ, ওয়ার্কিং মম আছেন, তারা সবাই অনেক কষ্ট করে। তারা অফিস শেষ করে এসেই সরাসরি কিচেনে ঢুকে যায়, যেদের দিকে তাকানো কোনো সময় নেই, তারা নিজেদের কোনো টেক কেয়ার করতে পারে না। এখানে আপনি কোনো সার্ভেন্ট পাবেন না। এখানে 100%-এর মধ্যে মেবি 70% আর 80% মহিলারা কাজ করে। কঠিন বাস্তবতা হচ্ছে আমেরিকাতে যদি কোনো সার্জারি করতে যায়, তাদের নিজেদের কোনো সার্জারি থাকে, সার্জারি করার আগে তাদেরকে বাসায় রান্না করে যেতে হয়, 2-3 দিনের রান্না একসাথে রান্না করে ফ্রোজেন করে রেখে যেতে হয়। অথবা যদি কোনো প্রেগনেন্ট লেডি থাকে, তারা ডেলিভারি ডেটের আগে যেদিন তারা হসপিটালে যাবে তার আগে 2-3 দিনের রান্না একসাথে করে ফ্রোজেন করে রেখে যেতে হয়। তাদের কখনোই কিচেন থেকে কোনো ছুটি নেই। আপনি রেডিমেড ফুড খেলেও কতদিন খাবেন? আমরা তো বাঙালি, আমরা তো রেডিমেড ফুড সবসময় খাই না, আমরা বাঙালি খাবার খাই। সো আমি বলবো এখানের ওয়ার্কিং মম যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, যেসব আপুরা আছে, তারা এখানে ডাবল কাজ করে, তারা বাসার কাজ করে, তারা বাইরে কাজ করে, তারা বাসার কাজ করে। একটা কঠিন বাস্তবতা হচ্ছে আমেরিকাতে কোনো বাঙালি আপু বা ভাইয়েরা শিখ হলে অথবা তারা বাসায় 2 দিনের বেশি রেস্ট নেওয়ার মেন্টালিটি রাখে না। কারণ 2 দিনের বেশি তারা যদি রেস্ট নিতে চায় তখন তাদের কাজের চিন্তাটা চলে আসে। সো এইখানে সিক হলেও আপনাকে কাজ করতে হবে। সো অবশেষে আমি বলতে চাই, আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সেলুট জানাই সেই সব আপু ভাইয়াদের, সেই সব মা বোন এবং ওয়ার্কিং উমেনদের যারা অনেক ত্যাগ স্বীকার করে এবং অনেক কষ্টকে হাসি মুখে বরণ করে নেয় শুধুমাত্র তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং মা বাবা ভাই বোনদেরকে ভালো রাখার জন্য। তবে সবার ক্ষেত্রে আমেরিকার লাইফটা একই রকম নাও হতে পারে, পার্সন টু পার্সন ডিফারেন্ট হয় বা হতে পারে। তবে আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে এবং মন থেকে তাদের জন্য দোয়া করি যারা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে।